পিতার কাঁধে সন্তানের লাশ। আল্লাহর কাছে দোয়া করি আর কোন পেটাকে আর কোন মাকে আর কোন বোনকে যেন এমন পরিস্থিতির শিকার হতে না হয়, আর কোন ইয়ামিনকে যেন এই ধরনের পরিস্থিতির শিকার হতে না হয়। আমার ছেলে সম্পর্কে, আমার সম্পর্কে এতদিনে নিশ্চয়ই আপনারা কম বেশি জেনেছেন, পত্রিকাতে রিপোর্ট হয়েছে, ডিজিটাল টেলিভিশনে আমার সাক্ষাৎকার প্রচারিত হয়েছে। আমি আশা করি আপনারা কম বেশি সবাই অবগত আমি ব্যক্তিগতভাবে কোন ধরনের মানুষ, আমার ছেলে ব্যক্তিগতভাবে কেমন ছিল সেটাও আপনারা ইতিমধ্যে কম বেশি অবগত হয়েছে। শুধু সাজানের উপর আমাদের এক বন্ধু শহীদুল্লাহ ফারাজি একটা কবিতা লিখেছেন, তার শিরোনাম সাজোয়া যান। আমি শুধু এই কবিতাটা পড়েই আমি আমার বক্তব্য শেষ করব। সাজোয়া যান, জুলাই হত্যাকাণ্ডে গুলিতে রক্তাক্ত হয়ে পুলিশের সাজোয়া যানে চড়ে খুব আনন্দ পেয়েছিলাম, মনে হচ্ছিল ডানাওয়ালা ঘোড়া উড়িয়ে নিয়ে যাচ্ছে। হঠাৎ বুঝলাম হাসপাতালে নয়, আমাকে দিন দুপুরে ছুঁড়ে ফেলে দিচ্ছে রাস্তায়, আবর্জনার মতো নিক্ষেপ করেছে দেয়ালের উপরে। তখন মৃত্যু হয়নি, ভাবলাম এত ক্রোধ আমার প্রতি, মৃত্যু নিশ্চিত করে গেল। সাজোয়া যানে আরো কিছুক্ষণ বেঁচে থাকলে ওদের কি ক্ষতি হতো, ওদের সাথে দেখা করে উত্তরটা জেনে নিও বাবা। বাবা বিশ্বাস করো, তোমার মতো আমিও বলি মানুষ কেমন করে পারে। সূর্যটা কেঁপে উঠল, অথচ ওদের হাত কাঁপল না, মৃত্যু পথযাত্রী যেনও আমাকে হত্যা করলো, আমারই রাষ্ট্র। ওরা বেশ দক্ষ, গুলিতে দেহ ছিন্ন ভিন্ন করে, কিন্তু বিবেক গুলি করার কোনো সমরাস্ত্র ওদের ভাণ্ডারে নেই। আমার দেহ ক্ষত, বিবেক অক্ষত, ওরা যে কি বোকা। তুমি আর কত কাঁদবে বাবা, আমি তো চিরকালের জন্য চলে এসেছি, অনগত সময়ে রাস্তায় বের হলেই সাজোয়া যানের সেই দৃশ্য দেখবা, আমার প্রাণ নিয়ে দিচ্ছে ক্ষিপ্ত গতিতে। বাবা তুমি এমন দূরে চলে যাও যেখানে সাজোয়া যান নেই, না তুমি যাবে যারা প্রাণ প্রাচুর্যে ভরপুর, অমিত সম্ভাবনাময়, তাদের কাছে, তারাই তোমারই আমিন, তোমার সন্তান, যেভাবে নিকৃষ্টতম ঘৃণার বহিঃপ্রকাশ ঘটেছে যেন আর কোন সন্তান এইভাবে পুলিশের ঘৃণার পাত্র না হয়। পুলিশ তার দায়িত্ব যথাযথভাবে পালন করবে এবং এই নির্মমতার সুষ্ঠু বিচার হোক, যেন এটার আর পুনরাবৃত্তি না হয়। সবার প্রতি আমার বিশেষ আবেদন, আমার ছেলে যেন শহীদের মর্যাদা পায় সেই দোয়া করবেন। আমার ছেলে যেন জান্নাতুল ফেরদৌস নসিব হয় সেই দোয়া করবেন। আল্লাহ যেন আমার ছেলেকে ক্ষমা করে দেয়।
আর আমি আমার স্ত্রী আমার মেয়েকে যেন আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দেয় সেই দোয়া করবেন। সবার প্রতি আবারও শুভেচ্ছা জানিয়ে।